যারা এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সুখবরটি অবশ্য আমি একাধিকবার বলেছি, তারপরেও পরীক্ষার্থীদের একটি বড় অংশ আসলে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কিছুটা কনফিউশনে আছে। তো সেই কনফিউশন দূর করার জন্যই মূলত আমি আবার এই ভিডিওটা ধারণ করে তথ্যগুলো নতুন করে আপডেট করে আমি জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, প্রথমত শিক্ষার্থীরা জানতে চাচ্ছিল যে কতটি প্রশ্ন আসবে, এক্স্যাক্টলি কতটি প্রশ্ন আসবে, এবং মানে সংক্ষিপ্ত সিলেবাস যেটি দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই প্রশ্ন আসবে নাকি পুরো বই থেকে প্রশ্ন আসবে। এই প্রশ্ন দুটির প্রথম প্রশ্নের উত্তর আগে দিই, কতটি প্রশ্ন লিখতে হবে। গতদিন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি তার সর্বশেষ সংবাদ সম্মেলনেও কিন্তু এই বিষয়ে বলেছেন। তিনি বলেছেন যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য MCQ থাকবে 25টি, উত্তর লিখতে হবে 12টির। প্রশ্ন থাকবে 25টি, উত্তর লিখতে হবে 12টি, সময় 15 মিনিট। আর CQ অংশ অর্থাৎ সৃজনশীল অংশের জন্য প্রশ্ন থাকবে সায়েন্সের জন্য 8টি, সেখান থেকে লিখতে হবে 2টি, এবং সময় এক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট। একইভাবে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য MCQ থাকবে 30টি, লিখতে হবে 15টি, অর্থাৎ 15টি কারেক্ট করতে হবে। আর CQ অংশ অর্থাৎ সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে 11টি, লিখতে হবে 3টি, মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য। এই হচ্ছে প্রশ্নের যে মানবন্টন বা কতটি প্রশ্ন লিখতে হবে এবং সময় কতটা সেটি আমি জানিয়ে দিলাম। কিন্তু প্রশ্নে কিন্তু লেখা থাকতে পারে ওই আগের মতোই, অর্থাৎ যেহেতু এটি পুরনো প্রশ্ন, SSC পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি, কিন্তু প্রশ্নপত্রে কিন্তু এরকম লেখা থাকবে যে 4টি প্রশ্নে বা 6টি প্রশ্নের উত্তর দাও, এরকম লেখা থাকতে পারে। বাট তোমার কিন্তু এটা মানে ঘাবড়ে গেলে চলবে না। এবং এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী তার সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন যে পরীক্ষা শুরুর একেবারে শুরুতেই শিক্ষক যিনি গার্ডে থাকবেন তিনি এই কতটি প্রশ্ন লিখতে হবে এটি উচ্চ স্বরে ঘোষণা দেবেন। অর্থাৎ প্রশ্নপত্রে যাই লেখা থাক না কেন, শিক্ষক গার্ডের শিক্ষক উচ্চ স্বরে ঘোষণা দেবেন এবং আমি এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। এবার আসি যে প্রশ্ন আসলে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে হবে কিনা নাকি পুরো বই থেকে হবে। আমি এক কথায় যদি বলি তাহলে অবশ্যই বলতে হয় যে 11টি প্রশ্ন আসবে সৃজনশীল, পুরোটাই আসলে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই আসবে, পুরো বই থেকে ওই 11টি প্রশ্ন আসবে না। আমি আবারও বলি যে মানে পুরো প্রশ্ন MCQ হোক আর সৃজনশীল হোক, পুরো প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোই আসলে এই সৃজনশীল সংক্ষিপ্ত সিলেবাসে যেটা উল্লেখ আছে যে সিলেবাস সেই সিলেবাসের আন্ডারেই প্রশ্নটা হবে। ওকে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। একটা জিনিস শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক যারা আছেন, আপনারা যারা শুনছেন, আপনারা মনে রাখবেন যদি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরেই যদি প্রশ্ন হতো বা বাইরেই যদি প্রশ্ন করা হতো তাহলে কিন্তু এই যে সংক্ষিপ্ত সিলেবাসটাই কেন দেওয়া হলো বা সংক্ষিপ্ত সিলেবাস নতুন করে এগুলো করার কোনো দরকার ছিল, মানে মূল কথা সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক যত পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয় এগুলোর কিন্তু কোনোই প্রয়োজন ছিল না যদি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন আসতো, তাই না? কাজেই শিক্ষার্থীরা কখনোই তোমরা ঘাবড়ে যাবে না, তোমাদের মোটিভেশনটা যেন ডাউন হয়ে না যায়, তোমরা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাবে এবং প্রশ্নপত্র তোমাদের ওই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই প্রশ্নপত্র আসবে এবং সেখান থেকে তোমাদের সংক্ষিপ্ত আকারে অর্ধেক প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক প্রশ্ন লিখতে হবে।